গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অবকাশে দেবছানি। আমি দেবছানি। আর সকাল সকাল দুজনে ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। আসলে ওই যে বলেছিলাম যে বৃষ্টিতে আমাদের বাড়ির মানে বিছানার তোষকটা আর বালিশগুলো দুটো ভিজে গিয়েছিলো, তো বালিশগুলোকে তো শুকিয়ে নিতে পেরেছি কিন্তু তোষকটা এখনও ভিজাই রয়েছে। তো দুজনে মিলে নিয়ে আসলাম রোদে। রোদ তো দেখতে পাচ্ছো কেমন রোদ, মানে হালকা করে ঝিলিক দিচ্ছে রোদের, আর বেশিরভাগটাই মেঘলা করে আছে। মানে সে শীতের সময় হয় না, শীতের দিনে সে মেঘলা আকাশ সেরকম অবস্থা, একটু চড়া রোদ হচ্ছে না কিন্তু মেঘলা করে আছে, কিন্তু ঘুমট একটা গরম। তো দুজনে মিলে এটাকে টেনে নিয়ে আসলাম। আর এই তোষকটা না বেশ ভারী, এই তোষকটা আমার বড় ঘরের বিছানাতেও তোষক আছে, ওই তোষকটাও ভীষণ ভারী। মানে আমার বিয়ের সময় আমার হাজব্যান্ড এগুলো বানিয়েছিল, মানে এত মানে তুলো দিয়েছিল, মানে অনেকটা উঁচু হয়ে থাকতো বিছানা, তো একার পক্ষে নাড়াচাড়া দেওয়া মানে খুব মুশকিল। তবু আগে না আমি পারতাম, আমি নিজে নিজেই ওই ঘর থেকে তারপর বড় ঘর থেকে এরকম তোষক নিজেই নিয়ে যেতাম, টেনে টেনে হলেও নিয়ে যেতাম। কিন্তু ওই যে আমার শরীর অপারেশন হওয়ার পর থেকে আমি আর পারি না অতটা ভারী টানতে। তো বললাম চলো দুজনে মিলেই একসাথেই নিয়ে যাই। তো বেশিরভাগটাই হাজব্যান্ড টেনেছে, আমি ধরেছিলাম একটা দিকে। তো দুজনেই কথা হচ্ছে আর একটা দড়িতে, আমি বলছি আর একটা দড়িতে এইভাবে মেলে দিই তাহলে আরও ভালো শুকাবে। আর মেঝেতে পেতে দিলে হতো কিন্তু মেঝে থেকে না ড্যাম্প উঠছে। আর একটা জিনিস হচ্ছে এখানে আমাদের যেহেতু নোনা এলাকা, সমুদ্র থেকে তো নোনা হাওয়া পুরো বলা যায় স্থলভূমির ওপর দিয়ে পড়েছে, মানে চারিদিকে একটা ওয়েদারটাই একটা লবণ, মানে যেরকম পুরী বা দীঘা বেড়াতে গেলে ঘাম হলে যেরকম একটা অসহ্য একটা ঘাম হয় না চিটচিটে মতো, তো সেরকমই মানে লবণ ওয়েদারটা পুরো নোনা একটা ওয়েদার হয়ে আছে চারিদিকে, সবাই এটাই বলছে। তো যাই হোক, ওটাকে মেরে টেলে দিয়ে এসেছি আর খুব চিন্তায় রয়েছি বৃষ্টি যেন না হয়। আর বৃষ্টি যদি হয় তাহলে আমি এটাকে নিয়ে টানাটানি করে একা একা কী করে পারবো যখন আমার হাজব্যান্ড ঘরে থাকবে না। তো ভীষণই চিন্তায় ছিলাম। তো সারাটা দিন ওইভাবেই গেছে, বৃষ্টিটা বলা যায় হয়নি, বাঁচিয়ে দিয়েছে। তো দেখো এখন দুজনেই ফ্রেশ ফ্রেশ হয়ে চলে আসলাম, এসে চা বানিয়ে নিচ্ছি, চা খাবো। তো চাটা খেয়ে নিই, তারপর ঘরের কাজকর্ম আছে। আজকে ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করবো, বালিশের কভার টাভারগুলো আজকে চেঞ্জ করবো। কালকেই ভেবেছিলাম চেঞ্জ করবো, একেবারে কাঁচা ধোয়া করে নেবো। কালকে তো একদম পুরো ওয়াশিং মেশিন পুরো ভর্তিই ছিল জামা কাপড়, আর ওই ভয়ে আর আমি আর দিলাম না। বাই চান্স যদি বৃষ্টি হয়, একটা চাদর তো কেচেছি তার সাথে বড় চাদর আবার একটা যদি কাচতে যাই, তারপর যদি বৃষ্টি হয় না শুকালে খুব মুশকিলে পড়বো, তাই জন্য আর দিইনি। তো আজকে তো ওয়াশিং মেশিন খালি রয়েছে, আজকে আর কাঁচা ধোয়া করিনি, শুধু বিছানার চাদর টাদরগুলো তুলে ওয়াশিং মেশিনে রেখে এসেছি। দেখি কালকে বা পরশু দিনকে আবার সেগুলোকে নিয়ে কাচাকাচি করে নেবো। আর বর্ষার জন্য না মনে হয় কি আজকে ওয়েদারটা তবু একটু ভালো আছে, যদি পারি কেচে নিই, আবার তো বৃষ্টি নামবে, মানে এখন এরকমই একটা টেনশান শুরু হয়ে যাবে বিশেষ করে এই বর্ষাকালটাতেই। আর ইউটিউবে তোমাদের সাথে একটু মনের কথা শেয়ার করি, ইউটিউবে যেন এখন আর ভিডিও দিতে ভালো লাগে না আমার। আমাদের যত মানে ইউটিউবার বন্ধুরা যারা ছিল তারা একে একে সময় ইউটিউবটা ছেড়েই দিয়েছে। তো আমি আর ছাদ দিদি রোজ ভিডিও দিচ্ছি, আর মুক্তাও ভিডিও দিত কিন্তু সেও আর এখন ভিডিও দেয় না। তো এই জন্য না মনের জোরটাও যেন কেমন হারিয়ে ফেলছি, মনে হচ্ছে আমিও দেবো না এরকম চলছে। আবার ভাবছি যে না না দিলে না বেশি যেন মনটা আরও বিষণ্ণ হয়ে থাকে, কাজের মধ্যে থাকলে তখন আবার মানে ভালো লাগে, কারণ এই সন্ধ্যেবেলাটা না আরও যেন আমাকে গিলে খায়, মনে হয় যেন সময় কাটছে না। আর ইউটিউবের যে ভিডিও বানাই আমি সেগুলো যখন মানে অন্যান্য দিন যখন ভিডিওটা বানাই না তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় সেটা একটা দিক হয়, ক্যামেরাটা অন না করে বা করে তাড়াতাড়ি ঝটপট করে রান্না হয়। আবার ভাবি যে না ক্যামেরাটা অন করলে না তখন মনে হয় যেন মানে ভালো করে রান্না করি, ভালো করে একটু এটা বানাই এটা করি, এরকম একটা আগ্রহ জন্মায়। আবার যখন ইউটিউবে ভিডিও করা ছেড়ে দিই তখন সেই আগ্রহটাও আর সাথে থাকে না। আর আমার তো এখন রান্নাবান্না যা হচ্ছে আর কি বলবো, হাজব্যান্ড তো মানে যা খাবার দাবার খাচ্ছে ওই জন্য আমার রান্নার আগ্রহটাও কমে যাচ্ছে, আর ভিডিওতে আমার তো সেভাবে আর কিছু থাকে না, মানে রান্না আর নাহলে গাছপালা, এই আমার জীবনে তো আর নতুন করে নতুন কিছু হওয়া হবে সেটা দেখাবো সেটা তো হয় না। তো ওই জন্য তোমাদেরও হয়তো আমার ভিডিও ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। আমি ভাবছি ছোট ছোট হলেও দু তিন মিনিট চার মিনিটের মানে ডেলি ব্লগ এইভাবে দেব,
হ্যাঁ, 10 মিনিট করেও যদি আমি একটা ভিডিও দিই তাহলে আমার ওয়াচ টাইমটা কিছুটা হলেও যোগ হয়। রোজ তো লাইভও করি না, মাঝে মাঝে ভাবি যে লাইভটা রোজ করি, আবার লাইভেও তো সেভাবে টপটা বাড়ে না, তো ওই জন্য আমার মনে যেন ধূর লাইভ করবো না এটাও আবার যেন মনে হয়, আবার প্রতিদিন লাইভ করলেও না সেটা একটা আমার নিজের কাছে একটা বোর ফিল হয়। তো দেখি কি করি, ইচ্ছা আছে লাইভ করার, ভিডিওটাও দিয়ে যাওয়ার, যতদিন যা হবে হবে, কাজ করে যাই, ফলের আশা করবো না। কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, চ্যানেলটাতেও 2 বছর ধরে কাজ করছে, তো তার চ্যানেলটা হঠাৎ করে গ্রো করছে, তো অনেকগুলো ভিডিও দেখেছি। আসলে ভিডিওর যে থাম্বনেলটা খুব সুন্দর, বাড়ির পরিবেশটা এত সুন্দর, তো এরম ধরনের ভিডিও দুটো চ্যানেল আমি দেখেছি, একটা বাংলা, একটা সাউথ ইন্ডিয়ান একটা চ্যানেল। তো ওর মধ্যে কোনো ভাষা থাকে না, মানে ভয়েস থাকে না, শুধু মিউজিক দেওয়া থাকে। তো ওই রকমই ওই চ্যানেলটা যেটা বললাম গ্রো করছে হঠাৎ করে, যখন ওই চ্যানেলটাতে যে মানে যার চ্যানেল, তো সে বলছে যে হবে, আমি মানে সেও বুঝতে পারিনি যে চ্যানেলটা যে হঠাৎ করে গ্রো করবে। আমরা যেভাবে ভিডিও করছি এইভাবেই ও ভিডিও দিয়ে আসছে, ভিডিওর মানে সামনে আসছে, কথা বলছে, বা আমরা যে ভিডিও মানে আমরা যে ভয়েসটা দিই আলাদা করে সেভাবে ও ভয়েস দিত। তো হঠাৎ করেই ও বাচ্চার পড়াশোনার জন্য, মানে বাচ্চাকে তো দেখতে হবে সংসারের কাজকর্মের সাথে সাথে বা ব্লগিংয়ের সাথে সাথে, তো ও অনেকবারই ভেবেছে ভিডিও করা ছেড়ে দেবো, যেটা হয় ইউটিউবটা এমন একটা নেশার মতো, আবার আমরা ভিডিও ভাবি যে ছেড়ে দেবো, আবার ভাবি যে না ভিডিও দিয়ে যাই, সেরকমই। তো সেও ওরম ভাবতো, তো এবারে এত সুন্দর করে এডিট করে লাস্টে যখন আমরা ভয়েসটা দিই, ভয়েসটা দিতে গেলেও আমাদের কয়েকবার করে থামতে হয়। এক্ষুনি আমার একটা ফোন আসলো, ফোনটা তো ফোনের রিংটোনটাও চলে এসেছিলো, ওটা আমি আবার এডিট করলাম। তো এরকম অনেক রকম সমস্যা নিয়েও ভয়েসটা দিতে গেলেও এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ, মাঝরাতে ভয়েস দেওয়া, যেমন আমি ভয়েস দিলে আমার হাজবেন্ডের নাকের ডাকে নাক ডাকার শব্দ শোনা যায়। তো আজকের ভিডিওরও প্রথম দিকটাতে নাক ডাকার শব্দ রয়েছে, তো যাই হোক এখন আর পাবে না, সে জেগে আছে। আর যেটা বলছিলাম, ভয়েস দিতে গেলেও তো এই সমস্যাগুলো হয়, কোথা থেকে দূর থেকে কোনো আওয়াজ আসলো, বা এরকম বাড়িতে অনেক মানুষজন থাকলে তাদের একটা হয়তো কণ্ঠস্বর আসলো, মানে এরকম তো হয়। তো এত খাটাখাটনির পরেও যদি চ্যানেলে যদি ভিউজ না হয় সেটার থেকে আমাদের মনটা খারাপ হয়ে যায়, তখনই ভাবি যে দূর ভিডিও দেব না, চ্যানেলটা ছেড়েই দিলাম, এরকমই মনে হয়। তো সেই মেয়েটার ভিডিওটা দেখে মেয়েটা বলল যে বাচ্চার যেহেতু পড়তে বসে, তাকে পড়তে বসিয়ে সে ভিডিওটা এডিট করে, বাচ্চাকেও দেখাশোনা করে, আবার যখন রাতের দিকে ভয়েস দিতে হয় সেটার একটা সমস্যা থাকে, তো সেই জন্য আর ও বললো যে মানে ক্যামেরার সামনে এসেও ও ঠিকঠাক কথাটা গুছিয়ে বলতে পারে না, তো তাই জন্য মানে ভাবলো যে দূর মিউজিকটা দিয়ে ছেড়ে দিই। যেটা আমারও মনে হয় যে আমার একটা দুটো ভিডিও আছে এরকম মিউজিক দেওয়া, এক 2-3 মাস আগেও একটা ওরকম ভিডিও দিয়েছিলাম, মনটা ভীষণ খারাপ লাগছিলো আমার চ্যানেলে যখন প্রবলেমটা হয়েছিল, তখন আর ভালো লাগছিলো না কথা বলতে, তাই জন্য মিউজিক দিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো ওই মেয়েটারও যেটা ভিডিও দেখলাম, সত্যি ভিডিওটা বেশ সুন্দর, থাম্বনেল ভালো, আর ভিডিওর মানে পরিবেশটা এত সুন্দর, তো সেই জন্য আরও ভিডিওটার মধ্যে যখন মিউজিকটা দেয় বেশি ভালো লাগে। তো তোমাদের সাথে কাজ কথা বলছি আর এদিকে আমি কিন্তু কাজ করছি, বেগুন ভাজবো আর আছে ডিমের ঝোল করবো, হাজবেন্ড বললো একটু ঝাল ঝাল করে একটু ডিমের ঝোল করো আর ভাত করো, তো সেটাই ওই কাজ টাজ করছি আর তোমাদের সাথে সেই কথাটাই মানে ওই গল্পটা করছি। তো যখন ও ছেড়ে দিয়েছে, মানে আগ্রহ আমাদের যেটা মনে হচ্ছে ভালো লাগছে না, ওরও সেটাই, এত খাটনি করেও ভিউজ যদি না হয়, তাই জন্য ও ভয়েস দেওয়াটা ছেড়েই দিয়েছিল, শুধু মিউজিক দিয়ে ভিডিওটা রাখতো, তাতেই হঠাৎ করে চ্যানেলটা গ্রো করেছে। তো সবাই আমি দেখলাম অনেকগুলো ভিডিও দেখেছি, সবাই ওখানে কমেন্ট করছে যে তুমি একটু কথা বলো কথা বলো, কথা বললে ভিডিওটা আরও সুন্দর লাগবে, আরও ভালো লাগবে, যেটা আমরাও ভাবি যে কথা বললে ভয়েস দিলে ভালো লাগে, কিন্তু ও এতদিন কথা বলে গেছে, ক্যামেরার সামনে এসেও কথা বলেছে, তারপর ভয়েস যেরম দেওয়া হয় সেরমভাবে দিয়েছে, তো তা সত্ত্বেও ভিডিও চ্যানেলটা দাঁড় হচ্ছিল না। কিন্তু এখন যখন ভয়েস দেওয়া ছেড়ে দিয়েছে, যখন ছেড়েই দিয়েছে যে ভিডিও ভাইরাল তো হচ্ছে না, যা হোক একটা ইচ্ছা যেহেতু আমাদের থাকে মনের মধ্যে যে ভিডিও দেব, তো সেইভাবে দিয়ে যাচ্ছে, তো তখনই সেই চ্যানেলটা গ্রো করছে। তো সেটা ও বলছে যে ওই রকম ভাববেন না যে আজকে ভিডিও দিচ্ছি আমার ভিডিওটা মনে হচ্ছে আজকে ভাইরাল হবে, যেরকম আমরাও ভাবি যে আজকে এত সুন্দর করে এডিট করেছি মনে হয় আজকের ভিডিওটাতে ভিউজ হবে, ও বাবা দেখলাম ভিউজ নেই। যেদিন দেখলাম কিছুই থাম্বনেল টামনেল উল্টোপাল্টা দেওয়া, থাম্বনেল দিলাম না অটোমেটিক যে থাম্বনেল ইউটিউব থেকে নিয়ে নেয়,
বা মানে টাইটেলটাও সুন্দর করে দিলাম না, যা হোক একটা টাইটেল দিলাম, দেখলাম যে ভিডিওটা ভিউজ হচ্ছে, তো সেরকমই। তো চ্যানেলটার নামটা তোমাদের সাথে একটু শেয়ার করি, জীবন তরি ব্লগস। তো এই চ্যানেলে সত্যি কি সুন্দর ভিডিও, কি টাইটেল, মানে টাইটেলও সুন্দর, ভিডিওও সুন্দর, টাইটেলটা সুন্দর বলছি, টাইটেলটা তো দিচ্ছে কিন্তু ভয়েসটার সাথে তো সেই টাইটেল, আমরা ভি বলি যে টাইটেলটা যেটা দেওয়া ভয়েসের সাথে সেটা বা ভিডিওর মধ্যে সেটা মিলতে হয়। তো যাই হোক, টাইটেল তো একটা দিতে হয়, আমাদেরও যেটা মনে হয় রোজের ভিডিওতে কী টাইটেল দেবো, কী টাইটেল দেবো, তো টাইটেল একটা তো দিতে হয়, ও দিচ্ছে। কিন্তু ভিডিওর থামনেল আর ভিডিওর যে পরিবেশ, মানে বাড়ির পরিবেশটা এত সুন্দর, লিচু বাগান, লিচু গাছ, বাড়িতে কত রকম ফুল গাছ, তো ভীষণ ভীষণ ওই চ্যানেলটা আমারও খুব ভালো লেগেছে ভিডিওগুলো দেখতে। তো এর আগে কখনো হয়তো ইউটিউব ইমপ্রেশন পাঠায়নি, তাই জন্য পাইনি, ইমপ্রেশন দিচ্ছে ওই মানে কয়েকটা বেশ ভিডিওর, তাই জন্য সেই ভিডিওগুলো পাচ্ছি। আর যখন ওই ভিডিওগুলো দেখছি তখন পুরনো ভিডিওগুলোও আসছে, ভালো লাগছে চ্যানেলটা, সত্যি ভিডিওগুলো খুব ভালো লাগছে। তো এরকম অনেকগুলো চ্যানেল, অনেকগুলো বলতে আমি দুটো চ্যানেলই দেখেছি, একটা বাংলা আছে, একটা হিন্দি না মানে সাউথের একটা চ্যানেল, সাউথের তো ভাষা আমরা বুঝবো না, কিন্তু ভিডিওর ওই ভয়েসটা দেয় না, কিন্তু মিউজিকটা যে দেয় তাতেই ভালো লাগে, আর সাথে পরিবেশটা ভীষণ সুন্দর। তো যাই হোক, এখন ডিম রান্না করছি, আর পাঁচটা ডিম তো আমার হাজব্যান্ডের, তিনটে আমার, দুটো এবেলা একটা ওবেলা একটা, আর হাজব্যান্ড তো কুসুম খায় না, আর ডিমের যে সাদা অংশটাই ও খাচ্ছে। তো ওই অনেকদিন বাদে মনে হলো একটু ডিমের ঝোল বানাই, সেদিনকেও ডিম বানিয়েছিলাম, অবশ্যটা একটু অন্যরকম করে বানিয়েছিলাম। তো আমাদের এই হচ্ছে, মাংস আর ডিম আর রোজ রোজ কি খাওয়া যায়, মাছটা রোজ খাওয়া যায়, কিন্তু হাজব্যান্ড তো মাছ খেতে চায় না, তোমাদের তো প্রতিদিনই বলি, আমার এতটাই মানে মুশকিলে পড়ে যাই আমি। তো যাই হোক, আর এমনিও খুব বেশি খাবার দাবার খেতে চায় না, একটা ভাজা ডাল আর একটা কোনো তরকারি হলেই হলো।